অনিয়মের অভিযোগ। দীনবন্ধু মহাবিদ্যালয়ের অধ্যক্ষের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের। কলেজের বার্ষিক অনুষ্ঠানের হিসেব পেশ, শিক্ষামূলক ভ্রমণের খরচ কমানোর দাবি। জিবির উপস্থিতিতে হিসেব দেব বললেন অধ্যক্ষ। বনগাঁ কলেজের অধ্যক্ষের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের। বিক্ষোভকারীদের দাবি, সম্প্রতি কলেজের বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে, অনুষ্ঠান মিটে যাবার পর এক মাস পেরিয়ে গেলেও এখনো হিসেব দেওয়া হয়নি। পাশাপাশি কলেজের শিক্ষামূলক ভ্রমণের জন্য ভূগোল বিভাগের পক্ষ থেকে 3200 টাকা ধার্য করা হয়েছে, যা মধ্যবিত্ত ছাত্রছাত্রীদের কাছে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এরকম দাবিতে দীনবন্ধু মহাবিদ্যালয়ের অধ্যক্ষের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ করেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এই বিষয়ে ছাত্র পরিষদের পক্ষে পলাশ মণ্ডল বলেন, ভূগোল বিভাগের একজন শিক্ষক হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে সেখানে লিখেছেন শিক্ষামূলক ভ্রমণের জন্য 3200 টাকা ফি দিতে হবে। শিক্ষামূলক ভ্রমণের জন্য 75 নম্বর রয়েছে, যদি কেউ না যায় তাহলে তাকে নট ক্লিয়ার বলে গণ্য করা হবে। এই বিষয়ে পলাশ বলেন, আমাদের স্টুডেন্ট এখানে মধ্যবিত্ত পরিবারের থেকে তারা বিলং করে। আমরা চাই যে সবারই সামর্থ্যের মধ্যে ডিসকাশনটা খুব সুন্দরভাবে হোক, এবং শিক্ষক শিক্ষিকা যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলে, তারা আমাদের গুরুজন এবং তাদের আমরা পিতৃতুল্য সমতুল্য আমরা সম্মান করে থাকি তৃণমূল ছাত্র পরিষদ, এটাই আমাদের সবসময় শিখিয়েছে। আমরা তার মধ্যে দিয়ে বলতে চাই, সাধারণ স্টুডেন্টদের পক্ষ যদি এটাই হয় তাহলে ছাত্র সংসদ এবং তার পরিচালনা করে তৃণমূল ছাত্র পরিষদ, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ এবং আমার সহ তৃণমূল ছাত্র পরিষদ চুপ থাকবে না। তারা বৃহত্তর আন্দোলন করবে এবং স্টুডেন্টদের যাতে সুযোগ সুবিধা এবং তাদের সামর্থ্যের মধ্যে সব কিছু হয় কলেজ কর্তৃপক্ষকে দেখতে হবে। দীনবন্ধু মহাবিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি রাজেশ দে বলেন, কলেজের ফেস্টিভ্যাল শেষ হয়েছে, এক মাস পেরিয়ে গিয়েছে, এখনো হিসেব পেশ করা হয়নি, দ্রুত হিসেব পেশ করতে হবে। আমরা দাবি রেখেছিলাম প্রিন্সিপাল স্যারকে যে সঠিক যে খরচ হচ্ছে তার পূর্ণাঙ্গ একটি হিসাব দিতে। প্রিন্সিপাল স্যার আপনাদের সামনে বলেছিলেন, মিডিয়া বন্ধুদের সামনে অন রেকর্ডে তিনি বলেছিলেন, ফেস্ট শেষ হয়ে গেলেই 1 ফেব্রুয়ারির মধ্যে তিনি পূর্ণাঙ্গর হিসাব আমাদের নোটিশ বোর্ডে দিয়ে দেবেন। কিন্তু আজকে 1 মার্চ, আজকে পর্যন্ত এক মাস হয়ে গেল, তিনি পূর্ণাঙ্গ হিসাব এখনও দিতে পারলেন না। আমরা মনে করি, আমরা বিগত দিনেও দাবি করেছি, এই কলেজে দীনবন্ধু মহাবিদ্যালয়ে আমাদের কলেজে একটি অচক্র চলছে, বিভিন্ন সময় টাকা পয়সা নিয়ে একটি তছরূপের চেষ্টা প্রচেষ্টা চলেছে এবং হচ্ছে। আমরা তার দাবি বিভিন্ন দিন রেখেছি, আজকেও রাখছি যে সঠিক তথ্য আপনারা সামনে আনুন। এবং আজকে বিগত 24/2/2023 তারিখে আমরা জানতে পারি ভূগোল ডিপার্টমেন্টের এক্সকারশনের জন্য আমাদের দীনবন্ধু মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে 3200 টাকা একটি ফিস চাওয়া হয়। কিন্তু আমরা দীনবন্ধু মহাবিদ্যালয়ে যারা ছাত্রছাত্রীরা আছি, তারা দরিদ্র সীমার নিচে বাস করি, তাদের পক্ষে 3200 টাকা দিয়ে একটি ট্যুর করা তাদের পক্ষে সম্ভব নয়। এই বিষয়ে কলেজের অধ্যক্ষ ডক্টর বিশ্বজিৎ ঘোষ বলেন, ফেস্টিভ্যালের হিসেব ক্যাশিয়ারের কাছে রয়েছে, তিনি হিসেব এখনো শেষ করতে পারেননি, হয়ে গেলে জিবির উপস্থিতিতে হিসেব দিয়ে দেওয়া হবে। শিক্ষামূলক ভ্রমণ প্রসঙ্গে তিনি বলেন, এতে প্রবলেম হয়েছে, আমাদের ক্যাশিয়ারের কাছে সমস্ত ফাইলপত্র আছে, এখনো পুরো পেমেন্ট তো হয়নি, আমরা যত তাড়াতাড়ি পারবো এটা ওপেন করবো, এবং সেটা যদি পারি একটা জিবি করেই ওপেন করবো, জিবিকে দেখিয়ে তারপর করবো, এটুকুনি প্ল্যানের মধ্যে আছে। সেকেন্ডটা এক্সকারশনের ব্যাপারে 3200 টাকা ডিপার্টমেন্ট থেকে এক্সকারশনের জায়গা এবং অ্যামাউন্ট এটা ঠিক হয়েছিল, কারণ ওরা বুঝেছে বাস ভাড়া, খাস ভাড়া, হোটেল ভাড়া কী লাগবে না লাগবে, সেই জন্য সেই হিসাবে ওরা প্ল্যান করেছিল। তো সেইটা ছাত্র সংসদের সমস্ত সদস্যরা এসে একটা ডেপুটেশন দিয়েছিল, আমি সেদিন ছিলাম না, ওয়ার টেলিফোন আমি কথা বলেছি, এটা আমি দেখছি দেখার, তারপর আমি বলেছি যে কার কার অসুবিধা সেইগুলো বলুক, অন্তত গার্জিয়ানদের সঙ্গে কথা বলুক, কী চাইছেন তারা, সবাই কী চাইছেন, কারণ আমাদের পাহাড় এবং সমুদ্র এই দুটোতেই এক্সকারশন হয় সমস্ত ডিপার্টমেন্টের। দীঘাতেও হয়েছে, যেমন 1917-তে 1919-এ অ্যানথ্রোলজি ডিপার্টমেন্ট থেকে জুলজি থেকে তো হয়, তো জিওগ্রাফিতে হচ্ছে ভাইজ্যাগ থেকে যা হয়, তো সেই এক্সকারশনের ব্যাপারে ওরা কমাতে বলেছিলো, সেখানে কারা তাদের কী কতখানি পারবে না পারবে সেটা আমাদের দেখার কর্তব্য ছিল, সেটা আমরা কালকে জিওগ্রাফি ডিপার্টমেন্টকে সম্পূর্ণ দায়িত্ব দিয়েছি তাদের দেখার জন্য। সঙ্গে রানা স্যার ছিলেন, একাডেমিক ইনচার্জ, তিনি দায়িত্বে আছেন, তিনি বলছেন এই ব্যাপারটা আমি দেখে নিয়ে যেটা হবে
ভালো সবার জন্য স্টুডেন্টদের, সেই প্রার্থনাটাই আমরা করবো। আজকে আমি এসেছি, আরেকটা পার্ট হয়েছিল যে আমি দু চার দিন কলেজে আসিনি, তার কারণটা হচ্ছে আমি প্রচণ্ড অসুস্থ হয়ে এখান থেকে বাড়ি গেছিলাম, সেটা মনে হয় কোনো ভাইরাস টাইরাস ইনফেকশান, তার জন্য আজকেও আমি খুব একটা সুস্থ নই, কিন্তু আমাকে কলেজে আসতে হয়েছে যেহেতু। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।